আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে সবাইকে স্বাগত। তো আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে ইতিমধ্যে প্রায় 400 কাছাকাছি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো এই গ্রুপে আমাদের অলরেডি ফিজিক্সের এবং কেমিস্ট্রি এবং ম্যাথের তিনটা একটা একটা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো এই উইকে ক্লাসগুলো শেষ হওয়ার পরে সবাইকে আমরা হচ্ছে একটা পোস্টে জিজ্ঞেস করছিলাম যে আমাদের যে ক্লাসগুলো হইলো তো তোমরা কেমন বুঝতে পারলে বা তোমাদের তোমাদের মতামত কী। তো সেইটা আমরা একটু চলো কমেন্টগুলো একটু দেখি যে সবাই আসলে ক্লাসগুলো কতটুকু বুঝতেছে বা সবাই আসলে কী বলতেছে ক্লাসগুলো সম্পর্কে। তো গুণগত রসায়ন, ভেক্টর, ম্যাট্রিক্স এই সবগুলো ক্লাস জিজ্ঞেস করছি কি করছো, কারণ অনেকেই একটু পরে করে। তো ক্লাসগুলো তোমাদের কেমন উপকারে এসেছে কমেন্টে আমরা এটা তাদের কাছ থেকে জানতে চাইছিলাম। তো দেখি আসলে কমেন্টে তারা আসলে ক্লাসগুলো করার পর তাদের আসলে মতামত কী ক্লাস সম্পর্কে। তো চলো আমরা একটু কমেন্টগুলো আসতে দেখা শুরু করি। প্রথমে হচ্ছে সাদমান সাকিব লিখছে, ভাইয়া ম্যাট্রিক্স আর ভেক্টর করছি, ক্লাসগুলো সত্যি অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে জয় দাস বলছে হচ্ছে ভাইয়া আপনি রিয়েলি আউটস্ট্যান্ডিং, আমি চাইছিলাম আপনার সাথে অ্যাডমিশন জার্নি কভার করতে, সেটা করতে পেরে নিজেকে খুব প্রাউড ফিল করি। এরপরে হচ্ছে আমরা আরও কমেন্টগুলো একটু দেখি এখান থেকে, আমরা ভিউ মোর অ্যান্সার একটু দেখি যে তা আরও বাকিরা ক্লাসগুলো সম্পর্কে কী বলতেছে, ক্লাসগুলো করে তারা বুঝতে পারতেছে কিনা, আলটিমেটলি তাদের উপকারে আসতেছে কিনা। তো এরপর দেখি আমরা জিসান খান বলছে অবশ্যই আশিক ভাইয়া মানে জোস, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আবদুল্লাহ আল মাহমুদ বলছে ভাই আপনার ক্লাসগুলো করে নিজের প্রতি কনফিডেন্স আসে, আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো আমরা একদম বেসিক থেকে যেহেতু নিচ্ছি, একদম বেসিক প্লাস কোশ্চেন ব্যাঙ্কের প্রশ্নগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করানো, তো ইনশাল্লাহ কনফিডেন্স আসবেই। তো এরপর হচ্ছে আরেকজন লিখছে এমডি মাজহারুল ইসলাম সাইফ যে কে কীভাবে আমি জানি না, কিন্তু পুরো এন্টার এরকমভাবে একটি ক্লাস করতে পারি নাই, বলতে হইব ভাই আপনি একটা আগুন। আচ্ছা যাই হোক। এরপর বলছে শেখ তরুণ হচ্ছে ভাই করছি, প্র্যাকটিস শিট দিলে ভালো হইতো, তাহলে সব হয়ে যেত। তো হয়তো বা খেয়াল করেন প্র্যাকটিস শিট অলরেডি আমাদের ড্রাইভ লিঙ্কে আপলোড হয়ে গেছিলো। এরপর হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম যে কমেন্টে তোমরা সবাই জানো যে ক্লাসগুলো তোমাদের উপকারে আসতেছে কিনা। এরপর হচ্ছে অ্যালেক্স মিজান বলছে যে আসলে ভাই আপনার পড়ানোগুলো অনেক গুছানো, যার কারণে আমার মাথার মধ্যে অটোমেটিকলি পড়াগুলো সেট হয়ে যায়। এক কথায় বলতে গেলে আপনার ক্লাসগুলো করে সত্যি অনেক উপকৃত হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসলে ক্লাসগুলো ভেঙে ভেঙে করাচ্ছি, তো একটা চ্যাপ্টার অনেকগুলো পর্ব করে ছোটো ছোটো করে, তো এতে আসলে অনেকের উপকারে আসার কথা এবং উপকারে আসতেছে আলহামদুলিল্লাহ। তো যারা ক্লাসগুলো নিয়মিত করে তাদের আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে রব্বি বলছে হচ্ছে যে আলহামদুলিল্লাহ করতেছি স্যার, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই দোয়া রইল। সুমা আক্তার বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে হুজাইফরান বলছে আমি জানি অনলাইনে অনেক অসংখ্য টিচার আছে, কিন্তু আপনার পড়ানো ধরনটা আলহামদুলিল্লাহ, আচ্ছা বুঝতে পারছি, ধরে ধরে পড়ে দেওয়া হয়েছে এবং এতে ওদের বুঝতে অনেক বেশি সুবিধা হচ্ছে। ওকে। এবার সাইফ বলছে আর একটা কথা আমি আপনার শেয়ারটা দিতেছেন, চান্স না পাইলে হয় আমার ভাগ্য খারাপ, না হয় আমার ব্যর্থতা। তো এটা আসলে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আমরা দিতে এই ব্যাচে আর কি। তো এখন চান্সটা তো আসলে স্টুডেন্ট কতটুকু নিজের প্রতি ইফোর্ট দিচ্ছে, প্র্যাকটিস করে করে নিজেকে কত বেশি নিজের ব্রেনকে আসলে প্রসেসিংয়ে খুব বেশি দক্ষ করে তুলছে, টাইমিংটা কতটুকু মেনটেন করতে পারছে, এইটার অনেক কিছু উপর নির্ভর করবে আসলে। তো বাসায় অনেক বেশি প্র্যাকটিস তো করতেই হবে, ইনশাল্লাহ অবশ্যই পরিশ্রম করলে চান্স অবশ্যই আসবেই। ক্লাসগুলো চমৎকার হচ্ছে স্যার, তবে কিছু কিছু ক্লাসগুলো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অ্যাভারেজ 1 থেকে 1.5 ঘন্টা হলে ভালো হয়। হ্যাঁ, ও আমাদের একটা সাজেশন দিয়েছে যে ভাই ক্লাসগুলো 1-1.5 ঘন্টার মধ্যে রাখলে ভালো হয়, তবে একটু এটা তো আসলে ম্যাটার করে, কারণ কিছু কিছু টপিক বা চ্যাপ্টার অনেক বেশি টপিক, তো ওগুলো শেষ করতে তো একটু 2 ঘন্টা ক্লাস এরকম লাগতেই পারে আর কি। তো 1.5-2 ঘন্টা, হ্যাঁ এটা ভালো টাইমিং আর কি আসলে। তো সবগুলো ক্লাস করছি আগুন হল। হ্যালো ডিউক বলছে ডিউক, হ্যাঁ শুধু একটা রিকোয়েস্ট, বায়োলজি নিয়ে একটা গাইডলাইন দিন স্যার আর কি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ভাই অনেক ইফেক্টিভ ছিল ক্লাসগুলো, কাকুন বলছে সাদমান সাকিব এটা আমরা আগে পড়ছিলাম। হ্যাঁ তো এই তো আর কি। ওকে, ডাউনলোড করে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাহিদ হোসেন, তারপর হচ্ছে রাফিন বলছে আলহামদুলিল্লাহ উপকৃত হলাম। সিয়াম বলছে ভাই অনেক উপকারিত অবশ্যই আসতেছে। ওকে, এম সিকিউরিটি আমি করতে পারতেছি, হ্যাঁ প্র্যাকটিস শিট। ওকে, তো এই তো দেখতেই পারলে আর কি যে আসলে স্টুডেন্টরা ক্লাসগুলো করার পর তাদের আসলে একদম সরাসরি মতামত কি, যারা ক্লাসগুলো করতেছে তারা সরাসরি কি ভাবতেছে আর কি। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, এখনও যুক্ত হওয়ার সুযোগ আছে, তো তোমাদের জন্য বেশ ভালো একটা অফারও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আর কি আমাদের এই ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে। তো তোমাদের জন্য একটা দুর্দান্ত অফার থাকবে, তোমরা যারা যুক্ত হতে চাও
আমাদের ইউনিভার্সিটি ক্লাসগুলো উৎসব আছে, তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাদের জন্য একটা স্পেশাল অফার করে দেওয়া হবে শেষ মুহূর্তে, তোমরা যেন আসলে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে রাখতে পারো পড়াগুলো। আমরা আসলে বেসিক থেকে ভেঙে ভেঙে একটা চ্যাপ্টারকে ভেঙে ভেঙে টপিক টপিক করে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে পড়াচ্ছি, তো তোমরা যারা আগে অনেক গ্যাপ আছে তাদের অনেক বেশি উপকারে আসবে, ঠিক যেমন এই স্টুডেন্টগুলো উপকারে আসতেছে। তো আসলে অ্যাডমিশন ব্যাচ নিয়ে অনেকদিন আপডেট দেওয়া হয় না, তাই একটা আপডেট দিলাম, কারণ আপডেট না দিলে আসলে অনেকেই জিনিসটা বুঝতেও পারে না। তো এই জন্য আসলে চিন্তা করলাম যে এবছর থেকে আপডেট দিব আর কি, যে ক্লাসগুলো কেমন হচ্ছে, স্টুডেন্টরা চান্স পাচ্ছে ইত্যাদি আপডেটগুলো এবছর থেকে আমরা দেওয়া শুরু করবো ইনশাল্লাহ, কারণ আপডেট না দিলে অনেকে আসলে ভুল ধারণা রাখে। তো ওকে, তো আশা করি বুঝতে পারলাম ক্লাসগুলো আমাদের কিন্তু জমে খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে হচ্ছে। তো সবার সাথে দেখা হচ্ছে এই সপ্তাহে, আরও ফিজিক্সের দুইটা চ্যাপ্টার হয়ে গেল, তো তোমরা যারা যুক্ত হতে চাও এখনও কিন্তু যুক্ত হতে পারবে, বিশাল একটি অফার তোমরা পাবে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।